কলম বাংলার ম্যানশন ম্যান্ডেলা যেভাবে আপনারা আবু জাহেলি দায় রাজপথে রক্তাক্ত করেছেন ষোলো কোটি মানুষ সাক্ষী আপনাদের বিচার হবে এই বাংলার জমিনে সামনে নির্বাচন আসুক দেখিয়ে দেব নির্বাচন কত প্রকার ও কি কি বা সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা একটু মন্তব্য শুনতে চাই এটি দিয়ে আসলে তিনি কি বুঝাতে চাইলেন মানে কি মানে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি আমরা সাধারণত দেখিয়ে দিব কোনটা কত প্রকার ও কি কি এই ফ্রেজটা সাধারণত ব্যবহার করি 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছে সেটা আমরাও দেখেছি আপনারাও দেখেছেন আমাদের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাতে ইসলাম তারা মাঠে নেই অথবা আমি মনে করি যে সেইটাই প্রথম কারণ অন্য কোনো কারণ এখানে আসার কোনো কিছুই নেই হিরো আলমকে কারা মেরেছে কয়জন গ্রেপ্তার হলো এ পর্যন্ত এবং কি কাদের গ্রেপ্তার করা হবে প্রিয় দর্শক বিস্তারিত জানবেন আজকের এই ভিডিও থেকে প্রিয় দর্শক শ্রোতা অবশেষে মুখ খুললেন হিরো আলমকে মারার ব্যাপারটি নিয়ে ডিবি প্রধান হারুন সাহেব প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে চারটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব আপনারা সকলে জানেন সিদ্দিকুর রহমান তিনি কিন্তু কিছুদিন আগে প্রচুর পরিমাণে সমালোচনায় এসেছিল অবশেষে হিরো আলমের উপরে যে হামলা হয়েছে এ ব্যাপারটি নিয়ে তিনিও মুখ খুলেছেন কী বলছে শুনলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ সিদ্দিকের কিন্তু বিপরীত হিরো আলম তাহলে বুঝতেই পারছেন কী বলবে যাই হোক তো আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব খালেদ মহিউদ্দিনের একটি লাইভ টক শো বিস্ফোরকভাবে আওয়ামী লীগ নেতাকে সেই লাইভ টক শোতে আটকে দিলেন হিরো আলমের ব্যাপারটি নিয়ে সেটিও আপনাদের সাথে শেয়ার করব এবং কি সকলের পরিচিত একজন ব্যক্তি তার নাম হলো সাইফুল ইসলাম অর্থাৎ একজন হকার তিনি কিন্তু মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টপিক নিয়ে আলোচনা করে প্রচুর পরিমাণে ভাইরাল হয় কিছুদিন আগেও হিরো আলমের বিপক্ষে বলেছিল এখন আবার পক্ষে কী বলছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়াই সর্বপ্রথম সেই হকার সাইফুল ইসলামের কথাগুলো আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি আমি বিগত দিনে হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি এবং হিরো আলমকে আমি বিভিন্নভাবে তাকে আমি অনেক কিছু বলেছি আপনারা জানেন এবং সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এক একজন এক এক রকমের মন্তব্য পোষণ করেছেন আজকে আমি একদম অন্তরের অন্তঃস্থল থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুগণ আপনারা আমার কথাটি শুনেন আজকে যে ঘটনার জন্ম হয়েছে হিরো আলম রক্তাক্ত আমি আজকে দেখলাম হিরো আলমকে রাস্তায় যেভাবে গণপিটনি দিয়েছে একজন সোরকও কিন্তু এভাবে পিটায় নাগো এবং তাকে থাপ্পড় ঘুষি লাঠি এবং তাকে ফিজডালা রাস্তার উপরে শোয়া যেন তাকে নিয়ে ফুটবল খেলতেছে কালের স্মরণীয়ভাবে তার উপরে যেভাবে আক্রমণ করেছে আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনো প্রার্থীর উপরে এরকম আক্রমণ হয়েছে কিনা আগে পরে আমার জানা নেই আমি বলবো বাংলাদেশের সুনামধন্য রাজনীতিবিদ নেতারা আপনারা আজকে কী প্রমাণ করেছেন সামনে জাতীয় সংসদ নির্বাচনের আগে আজকে ঢাকা 17 আসনের উপনির্বাচন হয়ে যাবে একটি ট্র্যাম্প কার্ড আজকে বাংলাদেশের 16 কোটি মানুষ এই হামলাকে অন্তরের অন্তঃস্থল থেকে তীব্র নিন্দা করে সাথে সাথে আমি একজন হকার এবং আপনাদের পরিচিত একজন মুখ হিসেবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি আমি মাননীয় পুলিশ কমিশনার সাহেব বলেছিলেন ঢাকা 17 আসনের উপনির্বাচন যদি সুস্থ না হয় তাহলে তিনি নাকে খড় দিয়ে বিদায় নেবেন সারা বাংলাদেশের 16 কোটি মানুষ সাক্ষী ছিল নির্বাচন কমিশনারকে নিয়ে আমি প্রশ্ন করেছি যে আপনার অধীনে সুস্থ নির্বাচন সম্ভব নয় আজকে যার জ্বলন্ত প্রমাণ হয়ে গেল ঢাকা 17 আসনের উপনির্বাচনে তাহলে আমি প্রশ্ন করি এখন কি আপনারা আবার এই ধাইটাকে অন্যভাবে সারাইতে চেষ্টা করবেন আজকে দিবালোকের মতো সত্য আজকে হিরো আলমকে হামলার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশে কোনো গণতন্ত্র নেই আজকে হিরো আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়েছে আজকে শেখ হাসিনার ইমেজ জাতির কাছে সম্পূর্ণভাবে হেনাস্তা আজকে শেখ হাসিনার জনপ্রিয়তা জাতির কাছে সম্পূর্ণভাবে শূন্যের কোঠায় আমি ধিক্কার জানাই এখন এই হামলার সাথে কারা জড়িত এটা কি মঙ্গল গ্রহে থেকে এসেছে মঙ্গল গ্রহের এলিয়ন নাকি যারা হিরো আলমকে রাস্তায় পাবে মানে ফিটাইতে ফিটাইতে তাকে নিয়ে ফুটবল খেলেছে হিরো আলমকে নিয়ে ফিজডালা রাস্তার উপরে তারা কি মঙ্গল গ্রহের এলিয়ন নাকি এরা একটা দলের আদর্শ সোনার ছেলেরা মনে রাখবেন সোনার ছেলেরা আজকের এই ঘটনা গোটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয় রেকর্ড হয়ে গেছে আজ হোক আর কাল হোক আপনাদের বিচার হবে আজকে হিরো আলমের উপরে এই আক্রমণের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বাংলাদেশে দুর্বলের উপরে সবলের কী নির্মম অত্যাচার আজকে হিরো আলমের উপরে আক্রমণের মধ্য দিয়ে আল্লাহর আরশ মালা কেঁপে উঠেছে হিরো আলমকে আমি অনেক তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি অনেক কিছু বলেছি কিন্তু হিরো আলমের উপরে আজকের এই আক্রমণে আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে একজন সাধারণ মানুষ হিসাবে আমার মনে হয় হিরো আলমকে মারা হয় নাই মারা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি ভোটারকে আজকে হিরো আলমকে মারা হয় নাই মারা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিকামী মানুষকে আজকে হিরো আলমকে মারা হয় নাই আজকে মারা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রকে আজকে কবর রচনা করা হয়েছে বাংলাদেশের গণতন্ত্রের আজকে ভোটাধিকারের কবরকে রচনা করে দেওয়া হয়েছে আমি ধিক্কার জানাই সাথে সাথে বাংলাদেশের প্রশাসনের বাইরে দৃষ্টি আকর্ষণ করে বলবো বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের গোয়েন্দা সংস্থা মনে রাখবেন আপনাদেরকে আমি বারবার বলেছি জনগণ আপনাদেরকে ভালোবাসে কিন্তু আজকে আপনারা দেখেছেন পুলিশ হিরো আলমকে গেট থেকে বের করে দেওয়ার পরে মনে হয় মোমাসির মতো হিরো আলমের উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে আয়নার মতো জানো সিনেমি খেয়ে ফেলতেছে হিরো আলমকে আমি দেখেছি হিরো আলম যেভাবে রাস্তায় দৌড়াচ্ছেন তাকে একজন প্রার্থীকে এই নির্মমভাবে পিটানোটা আমার মনে হয় ইতিহাসের একটি নজিরবিহীন কলঙ্কের অধ্যায় আজকে রচনা হয়েছে আজকে আমি হকার সাইফুল সারা বাংলাদেশের মানুষ আজকে আমাকে চিনেন আমি সত্য বলবো কয়জনে পাশের মঞ্চে যাবো কয়জনে জেল খাটবো কয়জনে আমি আমার নিজের জীবনকে আত্মত্যাগ ঘোষণা করবো আজকে আমি বলবো এখানে দাঁড়িয়ে
আজকের এই যে সাইফুল হিরো আলমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছি, হিরো আলমকে আমি অযোগ্য বলেছি, আজকে এখানে ঘোষণা দিলাম হিরো আলম বাংলার নেলসন ম্যান্ডেলা। আজ থেকে হিরো আলম বাংলার নেলসন ম্যান্ডেলায় পরিণত হয়েছে। আজকে হিরো আলমের বিপক্ষে এদেশের কোনো বিবেকবান মানুষ আর যেতে পারে না। আজকে প্রত্যেকটা মানুষের বিবেক জাগ্রত হয়েছে। হিরো আলমের উপর আক্রমণের মধ্য দিয়ে আপনারা হিরো আলমকে অরিজিনালি বাংলার নেলসন ম্যান্ডেলায় পরিণত করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তার কথাগুলো আপনারা শুনলেন কিছুদিন পূর্বে, কিন্তু হিরো আলমের বিপক্ষে কিছু কথা বলেছিল। এবার হিরো আলমের উপরে হামলা হওয়ার পরেই কিন্তু তিনি আবার এখন হিরো আলমের পক্ষে কথা বলছে। প্রিয় দর্শক, এর কথাগুলোর অনেক যুক্তি আছে যেগুলো কিন্তু সাধারণ মানুষ মনে করে এবং এর কথাগুলো মানুষ খুব মনোযোগ সহকারে শোনে। এই ব্যক্তিটি সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দেওয়ার সাথে সাথেই কিন্তু তুমুল আকারে ভাইরাল হয়। তো যাই হোক, হিরো আলম উপর যে হামলা করা হয়েছে, হিরো আলমকে মারধর করা হয়েছে, এই ব্যাপারটি নিয়ে তিনি যে কথাগুলো বললেন অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আমরা দ্বিতীয় নাম্বার ভিডিও ফুটেজ দেখাবার। হ্যাঁ, ডিবি হারুন সাহেব কী বলছে হিরো আলমের উপরে হামলার ব্যাপারটি নিয়ে, কয়েকজনকে গ্রেপ্তার করেছে, ভিডিওটি শেষে দেখাবো। এর আগে আমরা আরেকটি ভিডিও ফুটেজ দেখিনি আসি। সিদ্দিকুর রহমান অর্থাৎ একজন নাটক করে যে নাটক অভিনেতা, তিনি হিরো আলমের এই ব্যাপারটি নিয়ে কি বলতেছে চলুন শুনে আসি। আমাদের প্রধান বিরোধী দল বিএনপি এবং জামাত ইসলাম তারা মাঠে নেই, অথবা আমি মনে করি যে সেইটাই প্রথম কারণ, অন্য কোনো কারণ এখানে আসার কোনো কিছু নেই। আপনি যদি সারা বাংলাদেশের ভোটার ভাগাভাগি করেন তাহলে কিন্তু একটা বৃহৎ অংশ কিন্তু তাদের আছে, সেই অংশ কিন্তু ডেফিনেটলি আজকে আসে নাই, অথবা আজকে সেই উৎসবটা মানুষ পাচ্ছে না। আমি মনে করবো যেহেতু মান অভিমান থাকতেই পারে একজনের, আমি সিদ্দিকুর রহমান কিন্তু রাগ করে দুবাই চলে গিয়েছিলাম নমিনেশন না পেয়ে, কিন্তু আবার দেখেন ভোটের মাঠে কিন্তু ঠিকই চলে আসি, কারণ আমি চাই সর্বোপরি সাধারণ মানুষ, অতএব যারা রাগ করে গত দুইটা নির্বাচন আসেন নাই তাদেরকে আহ্বান করুন করছি। আমি বিশেষ করে আহ্বান করছি যে উপনির্বাচন থেকে আপনারা শিক্ষাটা নেন, যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর অধীনে যে একটা সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয় এবং সর্বদলের অংশগ্রহণে আমরা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা চাচ্ছি। আমি চাই সারা বাংলাদেশের মানুষকে নিয়ে আপনারা আসুন, নির্বাচন অংশগ্রহণ করুন, নির্বাচনটাকে আপনি ঈদের পরিণত করুন, আমার মনে হয় ভালো হবে। এইভাবে বসে থাকতাম না, কিন্তু বাচ্চার সাথে কখনোই আপনি নির্বাচনকে তুলনা করবেন না। আমাদের ব্যক্তি স্বার্থের জায়গাটা যদি চিন্তা করি, আমি মনে করি যে আমার ফ্যামিলি তো আগে, আমি তো আগে ফ্যামিলি নিয়ে বাঁচবো, তারপরে সারা বাংলাদেশ নিয়ে বাঁচবো, সারা বাংলাদেশের ফ্যামিলি আমার আওয়ামী, আমি যেহেতু আওয়ামী লীগ পরিবারের সন্তান, অথবা আওয়ামী লীগ আমার ফ্যামিলি, অথবা আমি মনে করি যে আমার নিজের প্রতিটা মানুষের বাচ্চাটাকে আগে দেখতে হবে, কারণ সেটা না দেখলে আমি মনে করি যে সেই মানুষটার ভিতরে ঝামেলা আছে। কারণ একটা কারণে আমি বলতে চাই যে বাংলাদেশের মানুষের যেটা যে অধিকার আদায়ের জন্য কিন্তু আজকের এই ভোট, আজকের ভোট কেন আপনার বাচ্চা আমার বাচ্চা আমার মা আমার বাবা আমার এই দেশের মানুষের জন্য, নাকি আমার জন্য? ব্যক্তি সিদ্দিকের জন্য কিন্তু ভোট না, বা ব্যক্তি সিদ্দিক আপনি যে প্রশ্নটা করেছেন যে সিদ্দিকুর রহমান যদি নমিনেশন পেত তাহলে কি সে বাচ্চা অসুস্থ হলে কি ঘরে বসে থাকবো? ডেফিনেটলি ঘরে বসে থাকবো এবং থাকা উচিত আমি মনে করি, কারণ আমার বাচ্চাটা না বাসলে আমি পৃথিবী কার জন্য যুদ্ধ করবো বলেন আপনি? আমি কি ভোটাভুটি করবো কি খালি শুধু তাহলে ব্যক্তি স্বার্থের জন্য? ব্যক্তি স্বার্থের জন্য যারা করে তারা কখনোই ভালো মানুষ হবে না, আমি তাদের পক্ষে থাকতে চাই। আসি আজকে তো ভালো আসি আরও বেশি, কারণ আজকে আমাদের ঢাকা সদর আসনের উপনির্বাচন, আপনারা জানেন যে সারা বাংলাদেশে খুবই আলোচিত এই নির্বাচনটা, যখন থেকে আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই প্রয়াত ফারুক ভাই যখন মারা গেল, যখন ঢাকা সদর আসনটা শূন্য হলো তখন থেকে কিন্তু আলোচনা শুরু হয়ে গেছে, অর্থাৎ সেই আলোচনার আজকে অবসান ঘটবে। আজকে সেই আলোচনাটার শেষ পর্যায়ে দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, আসলে শেষ মুহূর্তে কে বিজয়টা গ্রহণ করবে এবং সেই মালাটা কে পরবে। প্রিয় দর্শক শ্রোতা, সিদ্দিকুর রহমান কী বলল আপনারা শুনেন, বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। এবার আমরা তৃতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব। খালেদ মহিউদ্দিন লাইভ টকশোতে এ কী বললেন এই যে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারটি নিয়ে এবং কি হিরো আলমের উপর যে হামলা করা হয়েছে এই ব্যাপারটি নিয়েও। প্রিয় দর্শক, লাইভ টকশোটি প্রচুর পরিমাণে জমে উঠেছে সোশ্যাল মিডিয়ায়, চলুন সেই লাইভ টকশোটি আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি। দাঁড়ান, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন, তাহলে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। একটি লাইক যারা এখনো দেন, একটি লাইক দিয়ে চলুন সেই লাইভ টকশোটি দেখে আসি। সামনে নির্বাচন আসুক, দেখিয়ে দেব নির্বাচন কত প্রকার ও কি কি, বা সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি। আমরা একটু মন্তব্য শুনতে চাই, এটি দিয়ে আসুক, তিনি কি বুঝাতে চাইলেন, মানে কি মানে সুষ্ঠু নির্বাচন কত প্রকার ও কি কি, আমরা সাধারণত দেখিয়ে দিব কোনটা কত প্রকার ও কি কি, এই ফ্রেজটা সাধারণত ব্যবহার করি কোন জায়গায় এবং তিনি কোন জায়গায় ব্যবহার করলেন আমরা একটু আসলে আমি বুঝতেই পারি নাই আসলে, আপনি যদি আমাদের একটু বুঝিয়ে দেন স্যার। সরকারি দলের কেউ কেউ এটি দাবি করছেন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নটি বা সাংবিধানিক কোন সংস্কারের প্রশ্নটি প্রসঙ্গটি আলোচনায় আসে নাই, তাহলে এটা একরকম সরকারের বিজয় হয়েছে, কারণ বাকি সবগুলি তো মেনে নেওয়া সম্ভবই এবং আমরা একটি ভালো নির্বাচন করবো আওয়ামী লীগ যদি এই অবস্থান নেয় তাহলে বিএনপির এখন কি করা আছে, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আমরা একই প্রসঙ্গে প্রফেসর শামসুল আলমকে একটু শুনতে চাইব। দেখেন, এই সমস্ত কথা যদি আওয়ামী লীগ 2016 সনে বলতো তাহলে আমরা নাগরিক সমাজের মানুষ হিসেবে বিশ্বাস করতাম এবং আমরা 2018 সনে বিশ্বাসও করেছিলাম। আমার মনে আছে আমরা সবাই বিরোধী দলকে বলেছি নির্বাচনে অংশ নাও, প্রাইম মিনিস্টার নিজে অ্যাসিউরেন্স দিচ্ছেন, উনি নিজে আলোচনার টেবিলে অ্যাসিউরেন্স দেওয়ার পরে 2018 সনে যে জঘন্য নির্বাচন হয়েছে এবং এটা জঘন্য নির্বাচন ব্যাখ্যা করছে অনেক ব্যাখ্যা দিতে পারি, এখানে আপনার বিবিসি ফুটেজ আপনার মনে আছে, আপনার টিআইবি রিপোর্ট মনে আছে, সুজনের অ্যানালাইসিস মনে আছে, সরকারের মন্ত্রীদের বক্তব্য মনে আছে আপনার, এবং আপনার যে সরকারের যে সহযোগী রাশেদ খান মেনম, তারপর আপনার ওই যে দিলীপ বড়ুয়া, তারপর শেখ শহীদুল ইসলাম, তারপর জাতীয় পার্টির মুজিবুল হক, তাদের বিভিন্ন বক্তব্য মনে আছে আপনার, মাহবুব তালুকদারের বই মনে আছে আপনার। তো এত বড় একটা ধোকাবাজির পর, আমি বলবো একটা ধোকাবাজি, যে আমরা নিজেরাও কনভিন্স হয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে অন্তত গ্রহণযোগ্য মাত্রায় কারচুপি করবে, কারচুপি করলে মোটামুটি নিরপেক্ষ করবে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এর চেয়ে বাজে নির্বাচন হয়নি। আমি একদম অনেস্টলি আমার অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস থেকে বলছি, কোন রকম চালাকি বা অতিশয়োক্তি করে না,
মূল দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের। এখন এইভাবে 2018 সালে ইলেকশন করার পর সরকার বলবে অবাধ সুষ্ঠু নির্বাচন, এটা কেউ বিশ্বাস করবে? আমি নিজে কখনোই বিশ্বাস করবো না, এবং খালেদ আপনিও জানেন আপনিও বিশ্বাস করবেন না। আওয়ামী লীগের পক্ষে সুষ্ঠু অবাধ নির্বাচন দেওয়া এখন খুবই কঠিন, খুবই কঠিন। বিএনপি থাকলে এই অবস্থাতে বিএনপির পক্ষেও কঠিন হতো এই অবস্থায় থাকলে। হ্যাঁ, এখন সমস্যা দাঁড়িয়েছে কি, ধরেন আমেরিকা কি প্রথম থেকে শেষ পর্যন্ত একবারও বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে? কখনো তো বলে নাই, বলেছে অবাধ সুষ্ঠু। এখন অবাধ সুষ্ঠু নির্বাচন কিভাবে পরিচালনা করা সম্ভব সেটা আমেরিকা তো অবজেক্টিভের কথা বলেছে, প্রসেসের কথা বলে নাই। প্রফেসর আসিফুল, আমরা আবার আসব আপনার কাছে। শুধু আপনি একটা লাইনে এই পর্যায়ে একটু পরিষ্কার করে রাখবেন যে এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগ দিতে পারবে না এবং বিএনপি থাকলেও পারত না, এটা কি একটু ইলাবরেট করবেন কিনা দুই লাইনে? আমি বলতে চাচ্ছি আপনি এই অবস্থাটা হচ্ছে আপনি যখন একচেটিয়া ভাবে প্রশাসনে পুলিশে সরকারি প্রচার মাধ্যম সরকারি বেসরকারি প্রচার মাধ্যমে অর্থ বিত্তে ক্ষমতায় 15 বছর যাবৎ আপনি যে মনোপোলাইজ একটা অবস্থা করেছেন, যে অসীম শক্তিশালী অবস্থান করেছেন, এত বড় স্যাক্রিফাইস করে বিরোধী দলের এইরকম বিশাল কোন আন্দোলনের তীব্রতা নাই, এরকম একটা অবস্থাতে আপনি একদম নিজে নিজে এরকম দিয়ে দিবেন আওয়ামী লীগ বা বিএনপি এরকম কোনো মহৎ দল না, এইরকম একটা সুবিধাজনক অবস্থায় থেকে একমাত্র আমেরিকার চাপের কারণে, আমেরিকার চাপটা না থাকলে তো আত্মবিশ্বাসী হলে আপনি এরকম আইন করে বিভিন্ন লোকের সাথে কনসাল্ট করে এরকম একটা নির্বাচন কমিশন তো গঠন করতেন না, যে নির্বাচন কমিশনের প্রতিটা সদস্য হচ্ছে এই সরকারের আমলে বিশেষ সুবিধা প্রাপ্ত। কিরকম বিশেষ সুবিধা প্রাপ্ত? যে অবসরের পর আবার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, বা অন্যদেরকে ডিঙিয়ে প্রমোশন পেয়েছেন, বা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বারবার থেকেছেন। তা আপনি এইভাবে নির্বাচন কমিশন সাজালেন কেন? প্রতিটা লোক একটু টেস্টেড ভাবে আওয়ামী লীগের লয়াল এবং আওয়ামী লীগ প্রচন্ড পছন্দ করে। আপনি মাঠ প্রশাসন এইভাবে সাজাচ্ছেন কেন? খালেদ আপনি এটা একটা ভালো মতো ইনভেস্টিগেশন রিপোর্ট করেন যে মাঠ পর্যায়ে অত্যন্ত জুনিয়র এবং অত্যন্ত মানে অন্যদের চেয়ে অনেক জুনিয়র পর্যায়ে কর্মকর্তাকে ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে যারা রিটার্নিং অফিসার হতে পারে, এবং তাদের কে কে আগে ছাত্রলীগ করতে হবে আপনি একটু খবর নিয়ে দেখেন। আমরা তো বিভিন্ন জনের মুখে শুনি, প্রমাণ করতে পারবো না, বাট যদি 12-13 বছর আগে যারা, প্রফেসর আসিফুল আমি নাম বলে পারলাম না, মানে বিএনপির আমলে যারা জেলা প্রশাসক নিযুক্ত হয়েছেন তাদের কেউ কি শহীদ জিয়ার সৈনিক ছাড়া অন্য কেউ হয়েছেন বিএনপির আমলে জেলা প্রশাসক? অবশ্যই না, একজন। আমি তো সেটা বলছি না, সেই ধারাবাহিকতা, আমি তো সেটাই বলছি, সেই ধারাবাহিকতা না। বিএনপি তো দলীয় সরকারের অধীনে ইলেকশন করতে পারে নাই, শুধু 15 ফেব্রুয়ারি 96 যেটা ওরা ছেড়ে দিয়েছে। আমি তো কোনোভাবেই বিএনপি এক্স্যাক্টলি একই কাজ করতে, আজকে আওয়ামী লীগের জায়গা থাকলে আপনি ধরে নিন না আমি বিএনপি প্রশংসা করছি। আমি বলছি বিএনপি তো সেটা করতেই পারে না, কারণ বিএনপির আমলে তো 2 বার কেয়ারটেকার গভর্নমেন্ট হয়েছে। আপনি আমাকে প্রশ্ন করেছেন, উনি বলছেন যে আওয়ামী লীগ কনফিডেন্ট, আমরা কনফিডেন্ট হলে তো এটা করতো না। আপনি মাঠ প্রশাসন পুলিশ প্রশাসন তো এইভাবে সাজাতেন না, আপনি তো ডিজিটাল সিকিউরিটি একটা মতো জঘন্য আইন করতেন না, আপনি তো এই অপ্রাপ্ত বয়স্ক শিশুকেও প্রধানমন্ত্রী সমালোচনা হয়েছে এজন্য জেলে নিয়ে যেতেন না, আপনি তো একটা 17 বছরের মেয়েকে জামিন দিবেন এরকম একটা বিচার বিভাগ করে তুলতেন না, আপনি তো বিচার বিভাগের উপর এই ধরনের খবরদারি তো করতেন না। এগুলি খবরদারিতে উদাহরণ চলে আপনাকে অনেক দিতে পারি, ওই প্রধান বিচারপতিকে স্মরণ থেকে শুরু করে অনেক কিছু। তো আমার কথা হচ্ছে কি, কনফিডেন্ট হলে তো আপনি বিচার বিভাগ প্রশাসন পুলিশ নির্বাচন কমিশন একদম নিজের মতো করে সাজাতেন না, বিরোধী দলের জন্য পলিটিক্যাল স্পেস বন্ধ করে দিতেন না, আপনি বিরোধী দলের সভা সমাবেশ এগুলির উপর এত খবরদারিত্ব করতেন না। আমেরিকান ইন্টারভেনশন আগ পর্যন্ত, আমেরিকান ইন্টারভেনশন পরে কমেছে কিন্তু এখনো আছে। তো আমার কাছে কখনোই কনফিডেন্ট মনে হয় না। আর আমি যখন ধরেন 15 বছর যখন একটা দল ক্ষমতা থাকে, যখন কথা বলতে থাকি 15 বছরের সমালোচনা যুক্ত হয়, তার আগে 5 বছর বিএনপি জঘন্য কাজ করেছে। এখন আমি খালেদ 20 বছর আগে আপনাকে একদম থাপ্পড় মেরেছে, এটা কি আপনি মনে রাখবেন, নাকি 15 বছর যাবত আপনাকে একদম থাপ্পড় মারছে, কোনটা মনে রাখবেন? তো আমি এখন 15 বছর যাবত থাপ্পড় মারছে তার কথা বলছি, এই জন্য আপনার মনে হচ্ছে আমি হয়তো বিএনপির কথা বলছি না। বিএনপি যদি এরকম 15 বছর ক্ষমতা থাকে, আজকে আওয়ামী লীগের সমালোচনা করছি, অবশ্যই সেরকম সমালোচনা করতাম, এর চেয়ে বেশি করতাম আরো। কাজে এটা মনে হতে পারে আমাদের সমস্যা হয়েছে আর কি, আমরা এখন ধরেন 17 বছর আগে বিএনপি ক্ষমতা ছিল, 17 বছর আগে সে কি আকাম করেছে, কুকাম করেছে, দুর্নীতি করেছে, এটা আমাকে এফেক্ট করছে বেশি, নাকি গত 15 বছরের আপনি সাধারণত যেহেতু 15 বছর ধরে সরকার ক্ষমতা আছে, আপনি ইউ আর ভেরি ক্রিটিক্যাল টু দিস গভর্নমেন্ট, কিন্তু আপনি যখন এই গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেন তখন কি আপনি মাথায় রাখেন অর্থনৈতিক সূচকে বা জীবনযাত্রার ব্যয়ে জীবনযাত্রার উন্নতিতে এই সরকারের অবদানগুলির কথা, বা এই সরকার থাকলে এক্সক্লুসিভলি এই সরকার না থাকলে হইতো না এই কাজগুলির কথা কি আপনি মনে রাখেন? বিদ্যুৎ ক্ষেত্রে মনে রাখি না, আমি তো এটা বিশ্বাসই করি না, কারণ আপনাকে বলি, আপনি আমাকে কথা বলতে দেন, আপনি যে সমস্ত অবকাঠামো উন্নতির বিরুদ্ধে বলেন আমি সেই উন্নতিতে অবিশ্বাস করি না, কিন্তু আপনি বলছেন এই সরকার না থাকলে 15 বছর এরশাদ ক্ষমতা থাকলে উন্নতি হতো না, এরশাদের 8 বছরের উন্নতি হয় নাই, 15 বছর যখন একটা দল একটানা ক্ষমতায় থাকে তখন এই ধরনের উন্নতি করা সম্ভব? আমি কিন্তু উন্নতিতে অবিশ্বাস করছি না, আমি বলছি আপনি বলছেন যে এই সরকার ছাড়া অন্য কেউ থাকলে উন্নতি হতো না,
আপনি কি এছাদ আমলে কোনো উন্নতি দেখেন নাই? আপনি কি বিএনপি আমলে কোনো উন্নতি দেখেন নাই? নজরুল আপনি অনুমতি নিয়ে 9 বছরে আমরা কি ওই নিয়ম করতে পারি? 9 বছরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, এশা সাহেবের কথা বলছি, 9 বছর অর্থনৈতিক উন্নতি যা হয়েছে এই 15 বছরে আওয়ামী লীগের উন্নতি তাতে অনেক বেশি হয়েছে। আমি যদি মানে চলনার ধ্রুবকের জায়গাও নিয়ে আসি সেই জায়গায় যদি বলি, জি আপনি, আমি আপনাকে ডেটা ছাড়া, আমার এই বিষয়ে গভীর জ্ঞান ছাড়া আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু আপনাকে আমি এটা বলতে পারি, এছাদ আমলে আমি ঢাকা শহরের যে ভৌত উন্নয়ন দেখেছি রাস্তাঘাটের, এছাদ আমলে আমি প্রশাসন বিকেন্দ্রীকরণের যে অবস্থা দেখেছি, উপজেলা সিস্টেম, স্বাস্থ্যনীতি, ওষুধ নীতি, সেরকম আমার কাছে মনে হয়েছে যে এই মাত্রায় রিফর্ম জনগণকে সরাসরি উপকৃত করেছে আমি ঢাকা শহরে দেখি নাই। আমি তো পুরো বাংলাদেশ ঘুরি না, হয়তো পুরো বাংলাদেশের জনগণের চেয়ে অনেক বেশি উন্নতি পেয়েছে। আপনি যদি বলেন, আমি কিন্তু আপনাকে অস্বীকার করতে পারি না যে আওয়ামী লীগ আপনার অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে, কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা গভর্নমেন্ট, যেমন ধরেন আমরা কি আমরা একটা সিস্টেম ডেভেলপ করতে পারি, একটা গভর্নমেন্ট জনগণকে ভোটাধিকার দিবে না, নাগরিক অধিকার দিবে না, সিভিল রাইটস দিবে না, উন্নয়ন করবে, এটা করলে সে ক্ষমতা থাকবে? আমার সংবিধানে কি এটা লেখা আছে যে একটা দল যদি উন্নয়ন করে, জিডিপি বাড়ায়, মাথা পিছু আয় বাড়ায়, বিদ্যুৎ বাড়ায়, তাহলে সেই দলটি ভোটাধিকার থাকে ছাড়াই ক্ষমতায় থাকিতে পারবে? এটা কি আছে? কাজে আমি তো সমালোচনা করবোই। আপনি যদি অর্থনীতির ক্ষেত্রে ধরে নিলাম, যদি আওয়ামী লীগ ম্যাজিকও করে থাকে, সেটা আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকার কোন অধিকার দেয় না, এটাই আমার কথা। আমার এই বক্তব্য একদম পরিষ্কার, উন্নয়নের মানে এটা আমার আপেলের যেমন। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে তিনটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা এবার ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। ডিবি হারুন সাহেব কি বলবে এবার আমরা সেই কথাগুলো কিন্তু শুনবো। প্রিয় দর্শক, চলুন আগে শুনে আসি, তারপর দুটি কথা বলে ভিডিওটি শেষ করব। 50,000 লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছিস, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করবো, আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। প্রথম ভিতরে মানে বিদ্যানিকেতনে সকালবেলা হিরো আলম প্রায় 50-60 জন লোক নিয়ে কিন্তু সেখানে গিয়েছেন। সেখানে গিয়ে উনি ভোটকেন্দ্র পরিদর্শন করে বিদ্যানিকেতন চলে আসছেন এবং আমার সাথে তার কথা হয়েছে টেলিফোনে। আমি বলছি কী অবস্থা, সে বলছে ভালো, তবে কিছু কিছু কেন্দ্রে আমার এজেন্ট নাই। তাই বললাম যে আপনি তো এজেন্ট দিতে পারেন নাই, তারপরে যদি এজেন্ট থাকে আপনি বলেন, আমরা এজেন্ট আপনাকে। তারপরে উনি আমার আগে আর রিং টিং দেয় নাই। তারপরে আবার 3টার পরে নির্বাচন শেষ, শেষের দিকে উনি আবার 60-70 জন লোক নিয়ে আবার উনি ঢুকলেন। সেক্ষেত্রে ভিতরে যে পুলিশ, যারা ভোটকেন্দ্র পাহারা বা ব্যালট বাক্স পাহারা বা নিরাপত্তার কাজ ছিল, তারা তাকে বাধা দিয়েছেন যে আপনি এত লোক না, আপনি সেখানে কম যা, কম কিছু লোক নিয়ে যান। কিন্তু তারপর সে শুনে নাই না, শুনে ভিতরে ঢুকে, সেখানে ঢুকে আপনারা লক্ষ্য করবেন, ভিডিওটা আমার কাছে আছে, সে বারবার মানে মানে একটা গ্রুপকে দৌড়াচ্ছে, মারার জন্য উদ্যুক্ত হয়েছে, পুলিশ তাকে মানে ফেরাতে পারছে না। তারপরে পুলিশ কোনোভাবে তাকে ফিরিয়ে তাকে ভোটকেন্দ্রের বাহিরে তাকে বের করে দিয়েছে। তো বিষয়টা, ভোটকেন্দ্র থেকে বের হয়ে যাওয়ার পরে রাস্তার মধ্যে সেখানে প্রায় 50-60 জন লোক ছিল এবং এই 50-60 জন লোকের সামনে হিরো আলমকে কে বা কারা মানে তাকে মারছিস, আমরাও দেখেছি, আপনারাও দেখেছেন। এটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা, যারা ঘটিয়েছে তাদের প্রায় 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি। এরা সাথে আরও কারা জড়িত তাদেরকেও আমরা খুঁজছি। তবে এবং আমরা আমাদের পুলিশ পাঠিয়েছি হিরো আলমের অফিসে, হিরো আলম পুলিশের কথা শুনে চলে গেছে, তার পিএস টেলিফোন করতে সে বলছে বলে, আমরা বলছি আপনার একটা মামলা, যেহেতু আমরা আসামি অনেক ধরেছি এবং আমরা আরও যারা সিসিটিভিতে যাদেরকে সম্পৃক্ত হবো তাদেরও গ্রেপ্তার করবো, আপনি একটি মামলা রুজু করেন। কিন্তু সে পুলিশ যাওয়ার পরে সে তার অফিস থেকে বের হয়ে গেছে। তারপরেও আমাদের পুলিশ বসে আছে, চেষ্টা করছি এটা মামলা রুজু করা যায় কিনা, মামলা রুজু করলে বাকি আসামিদের আমরা গ্রেপ্তার করব। তবে আমাদের, আমরা যে জিনিসটা তদন্তে মানে দেখছি সেটা হচ্ছে যে একটি মাস নির্বাচন হলো, হিরো আলম অবাধে সকল জায়গায় ঘোরাফেরা করলো, কোথাও কোনো ঘটনা ঘটলো না। নির্বাচনের সকাল থেকে সারাদিন সে বিভিন্ন ভোট কেন্দ্রে সে মুভমেন্ট করলেন অবাধ, তার 50-60 জন লোককে মুভমেন্ট করলেন, কোনো ঘটনা ঘটলো না। ঠিক নির্বাচনের শেষ দিক দিয়ে এসে 50-60 জন লোকের সামনে এসে কে বা কারা তাকে ধাক্কা দিচ্ছে, আর তার 50-60 জন লোক একটা লোকও তাকে ফিরাচ্ছে না, উল্টা ছবি তুলছে। এখন কারা ছবি তুলছে, কারা ধাক্কা দিচ্ছে, এবং একটা সুষ্ঠু নির্বাচন, আপনারা জানেন যে প্রতিটি কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে, কোথাও কেউ কোনো অভিযোগ করে নাই, এবং আমাদের আইনশৃঙ্খলা পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা সেখানে ছিল এবং পুরা কেন্দ্রগুলিতেই পুলিশ মোতায়েন ছিল, যার কারণে সকাল থেকে সব বিকাল পর্যন্ত যারা ভোট কেন্দ্রে গিয়েছেন, ভোট কেন্দ্রে দিয়ে এসেছেন, তারা সবাই বলেছে সুন্দর সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, আমার নির্বাচন যে 100% সুষ্ঠু হয়েছে, এটা যেমন সাংবাদিক ভাইরা বলেছেন, পাবলিক যারা ভোট তারাও বলেছেন, এবং পাশাপাশি যে আইনশৃঙ্খলা পর্যাপ্ত ছিল সেটাও আমরা লক্ষ্য করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, ডিবি হারুন সাহেবের কথাগুলো আপনারা শুনলেন। আসলে 17 আসন উপনির্বাচনে সেদিন কী হয়েছিল যেটা কিন্তু আমরা দেখেছিলাম লাইভ টকশোতে, লাইভে সরাসরি আমরা দেখেছিলাম যে সেখানে কী অবস্থা হয়েছিল, হিরো আলমকে কেন মারধর করা হয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে পুলিশ কিন্তু দাঁড়িয়ে শুধু দেখছিল, হিরো আলমকে আসলে বাঁচাতে যায়নি। যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, সেটি সকলেই জানে,
তো এই যে ডিবি হারুন সাহেবের কথাগুলো আপনারা শুনলেন, ডিবি হারুন সাহেবের কথা অনুযায়ী বা ভাষ্য অনুযায়ী আপনাদের মতামত কিছু থাকলে অবশ্যই কিন্তু আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তবে হিরো আলমকে যে মারধর করা হয়েছে এরপর কিন্তু হিরো আলম বলেছে যে সরকার থাকতে আর সে কোনোদিন নির্বাচনে আসবে না। তবে ভাই এর আগেও কিন্তু নির্বাচনে এসেছিল হিরো আলম, যেমন এমপি পদে, চেয়ারম্যান পদে, মেম্বার পদে মনে হয় দাঁড়িয়েছিল। তো আমার বিশ্বাস হিরো আলম ভাই এমন একজন ব্যক্তি, সামনে দেখেন মন্ত্রী পদেও হয়তো দাঁড়াতে পারে। তবে ভাই আমার বিশ্বাস হিরো আলম কোনো না কোনো একদিন যদি বেঁচে থাকে, আমার মনে হয়, জানি না কি হতে পারে, তো রাজনীতিতে মনে হয় কোনো একদিন উনি একটা নেতা হতে পারবে, কারণ বিচারার বুকে সাহস আছে বটে। তো যাই হোক, আপনাদের মন্তব্যগুলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো ভিডিওটি ছিল এ পর্যন্ত, আবারও দেখা হবে কত হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো ছিল এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।